হাসপাতাল থেকে বেরোচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্য, তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। ১২ দিনের মাথায় ছাড়া পেলেন তিনি, বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে বেরোচ্ছেন তিনি, বাইপ্যাপ সাপোর্টেই থাকতে হচ্ছে তাকে, হোম কেয়ারে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যকে। গত 29 জুলাই ভর্তি হন তিনি, আলিপুরের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়, শ্বাসকষ্ট শুরু হয়, তৎক্ষণাৎ আলিপুরের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ১২ দিনের মাথায় বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে বের করা হচ্ছে তাকে, সঙ্গে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য, বাইপ্যাপ সাপোর্টেই থাকতে হবে তাকে, হোম কেয়ারে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যকে। অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হয়েছে তার, বাড়িতেই চলবে ফিজিওথেরাপি, 24 ঘন্টা নার্সের ব্যবস্থা থাকবে। হাসপাতালের একটি টিম বাড়ি ঘুরে গিয়েছে। ১২ দিনের মাথায় বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্য। গত 29 জুলাই ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতেই তার শ্বাসকষ্ট শুরু হয়, তৎক্ষণাৎ আলিপুরের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১২ দিনের মাথায় তিনি বাড়ি ফিরছেন, তাকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে বেরোচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্য, তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য, বাইপ্যাপ সাপোর্টেই থাকতে হচ্ছে তাকে, হোম কেয়ারে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হয়েছে তার, বাড়িতেই চলবে ফিজিওথেরাপি, 24 ঘন্টা নার্সের ব্যবস্থা থাকবে। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, হাসপাতাল থেকে বের করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, আর কি দেখতে পাচ্ছ, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে হাসপাতাল থেকে কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হলো উল্টা প্রায় 12 দিনের মাথায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যকে। সেই ছবি আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে তোলা, সেই অ্যাম্বুলেন্সে করেই তাকে কিন্তু কমিউনি নিচ্ছে বাড়ি দিচ্ছে, সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে চিকিৎসা চলবে। যেটা ডাক্তাররা জানাচ্ছেন, তিনি এখন সম্পূর্ণরূপে সংকট মুক্ত এবং তারপরে তিনি 1 মাস কিন্তু আর ফিজিওথেরাপি চলবে সেখানে, এবং ডাক্তাররা প্রতিদিন তাকে ভিজিট করবেন, যে ডাক্তাররা ছিলেন তারা প্রত্যেকদিন ভিজিট করবে। পাশাপাশি কিন্তু তার অরুণাবু, তুমি যদি স্থান পরিবর্তন করো, তোমার কথা শুনেছেন এবং রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, ডাক্তারদের সাথে তিনি কথাবার্তা বলেছেন, আমরা যেটা জানতে পারছি এই ডাক্তার জানিয়েছে, সব মিলিয়ে কিন্তু যে 12 দিনের যে জার্নি বাড়ি থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে যাওয়ার, এটা ডাক্তারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। 79 বছর বয়স হয়েছিল এবং সেখানে তিনি প্রায় ফুসফুসের যে প্রায় সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন এবং তারপরে তার শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল। সেদিন ভর্তি করা হয়েছিল 29 তারিখ, সেদিন তার অক্সিজেন লেভেল অনেকটাই কম ছিল এবং অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি ছিল। তারপর আমরা জানি যে সিস্টেমে তাকে রাখা হয়, ভেন্টিলেশনে রাখা হয় এবং তারপর ধীরে ধীরে তাকে অ্যান্টিবায়োটিক এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়া আনতে থাকে। অরুণাবু, তুমি যদি একটু স্থান পরিবর্তন করো, তোমার কথা স্পষ্ট এসে পৌঁছচ্ছে না। আবারও আমরা যোগাযোগের চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অরুণাবুর সঙ্গে। আপনাদেরকে যেমনটা জানানো হচ্ছিল, গত 29 জুলাই ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যকে। 12 দিনের মাথায় বাড়ি ফিরছেন তিনি, হাসপাতাল থেকে বের করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যকে, তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য, হোম কেয়ারে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হয়েছে তার, আপাতত সম্পূর্ণ সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি, বাড়িতে নিয়ে যাওয়ার সময় বাইপ্যাড সাপোর্ট থাকবে না, তিনি মুখ দিয়ে খেতে পারছেন, 24 ঘন্টা নার্স থাকবে তার বাড়িতে, হোম কেয়ার স্টাফদের চিকিৎসা একমাত্র থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 9 সদস্যের চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছিল, রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যকে, তাকে সুস্থ করা বড় চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে। আবারও আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, তুমি বলছিলে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যকে বের করা হচ্ছে। দেখো, ভট্টাচার্যকে তাকে এখানে নিয়ে
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 12 দিনের মাথায় বাড়ি ফিরছেন তিনি বাইপ্যাপ সাপোর্টেই থাকতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হোম কেয়ারে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে গত 29 জুলাই ভর্তি করা হয়েছিল আলিপুরের ধারের একটি বেসরকারি হাসপাতালে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় তার শ্বাসকষ্ট শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বের করা হচ্ছে হাসপাতাল থেকে আপনারা সরাসরি দেখছেন সেই ছবি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অসুস্থ হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তাকে বের করা হচ্ছে 12 দিনের মাথায় বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের সামনে তুলে ধরছি বের করার মুহূর্তের ছবি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে বের করার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি 12 দিনের মাথায় বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল তারপরেই তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে 12 দিনের মাথায় তিনি বাড়ি ফিরছেন তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য আপনাদের সামনে তুলে ধরছি সেই মুহূর্তের ছবি যখন হাসপাতাল থেকে আজকে বের করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ সংক্রমণ মুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রক্তের সব রিপোর্ট সন্তোষজনক বাড়ি ফিরলেও রাইস টিউবেই খাওয়ানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ সংক্রমণ মুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রক্তের সব রিপোর্ট সন্তোষজনক রয়েছে বাড়ি ফিরলেও রাইস টিউব দিয়ে খাওয়ানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আপাতত সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ অরুণাভ আর কি আপডেট পাচ্ছ আবারও আমরা যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সম্পূর্ণ সংক্রমণ মুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফিরলেন তিনি রক্তের সব রিপোর্ট সন্তোষজনক বাড়ি ফিরলেও রাইস টিউবেই খাওয়ানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আপাতত সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন তিনি রবীন্দ্রসঙ্গীত শুনেছেন চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে নিয়ে যাওয়ার সময় বাইপ্যাপ সাপোর্ট থাকবে না তিনি মুখ দিয়ে খেতে পারছেন তবে বাড়ি ফিরলেও রাইস টিউব দিয়েই খাওয়ানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চার্জকে 9 সদস্যের চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছিল এই চিকিৎসক টিমই তার দেখভাল করছিলেন রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সুস্থ করে তোলাই চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে 12 দিনের মাথাতেই বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পূর্ণ সংক্রমণ মুক্ত তিনি রক্তের সব রিপোর্ট সন্তোষজনক বাড়ি ফিরলেও রাইস টিউবেই খাওয়ানো হবে তাকে গত 12 দিন ধরে তিনি ভর্তি ছিলেন 12 দিনের মাথাতেই বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত 29 জুলাই ভর্তি করা হয়েছিল আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় তার শ্বাসকষ্ট শুরু হয় তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে তারপরেই সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আমরা দেখেছি তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়েছিলেন অনেক নেতা নেত্রীরা সিপিএম এর তরফ থেকেও সেখানে গিয়েছিলেন আমরা দেখেছিলাম আইএসএফ বিধায়ক তিনিও গিয়েছিলেন সেখানে এবং বিজেপির তরফ থেকে সকলে গিয়েছিলেন সেখানে এবং আলিপুরের এই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বের করানো হচ্ছিল হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে সম্পূর্ণ সংক্রমণ মুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রক্তের সব রিপোর্ট সন্তোষজনক এমনটাই জানানো হয়েছে চিকিৎসকদের তরফ থেকে বাড়ি ফিরলেও রাইস টিউবেই খাওয়ানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ অরুণাভ কি আপডেট রয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে 12 দিনের মাথায় আলিপুরের যে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে 11:55 নিয়ে যাওয়া হলো বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়িতে পৌঁছে যাবেন এবং বাড়িতেই তার বাদবাকি যে চিকিৎসা ব্যবস্থা সেটা হোম কেয়ার সিস্টেমের মাধ্যমে হবে বলে জানাচ্ছে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তিনি যে সংক্রমণ নিয়ে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন তার থেকে তিনি এখন সম্পূর্ণ সংকট মুক্ত অর্থাৎ ফুসফুসের সংক্রমণ আর নেই যে গত শনিবারই কিন্তু তার যে অ্যান্টিবায়োটিকের কোর্সে সংক্রমণে সেটাও সম্পূর্ণ হয়েছে নতুন করে তাতে কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয়নি এবং তিনি ডাক্তারদের সাথেও কিন্তু বিভিন্ন সময় রেসপন্ড করছেন বিভিন্ন সময় কথোপকথনও হয়েছে ডাক্তারদের সাথে বলে জানাচ্ছে উডল্যান্ড কর্তৃপক্ষ পাশাপাশি এটাও জানাচ্ছে তিনি কিন্তু গতকাল এবং আজ সকালেও রবীন্দ্রসঙ্গীত শুনেছে এবং নিজে মুখ দিয়ে খেতেও পেরেছে এবং যেটা জানা যাচ্ছে বাড়িতে গিয়ে হয়তো তাকে বাইপাস সাপোর্টে রাখা
যাবে কিন্তু নিয়ে যাওয়ার সময় মানে ট্রাভেলার সময় এখান থেকে ট্রান্সপোর্টের বা অ্যাম্বুলেন্স থেকে ট্রাভেলের সময় তখন কোনো বাইপাস সাপোর্ট তা রাখা হবে না, প্লেন অক্সিজেন মাস্ক পরিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে যদি লাগে তাহলে তাকে বাইপাস সাপোর্ট দেওয়া হবে। এই যখন হোম কেয়ারে থাকবে তখন তিনি রাইল টিউবের মাধ্যমে কিন্তু অনেক সময় খাবার খাবেন, সেটা আগেও তিনি করছেন, সেটাও কিন্তু ডাক্তাররা জানাচ্ছেন, এবং 9 সদস্যের যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল এই টিমে কিন্তু সম্পূর্ণরূপে চিকিৎসা করবে 1 মাস ধরে, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিভাগে ডাক্তাররা তার চিকিৎসা করছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তারা ভিজিট করবেন বাড়িতে এবং গিয়ে মনিটরিং করবেন তার হেলথের যে কোনো অবনতি হচ্ছে না, একটা নতুন করে যে বাড়িতে হোম কেয়ারের সিস্টেমে আছে সেখান থেকে আরো তিনি উন্নতি করবেন, সেটা কিন্তু 1 মাস তত্ত্বাবধানে থাকবেন। এছাড়াও যে ফিজিওথেরাপি এই সমস্ত ব্যবস্থা তো থাকছেই, যা ছাড়াও কিন্তু 24 ঘন্টা নার্স থাকবে তত্ত্বাবধানে তিনি থাকবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে। অর্থাৎ হাসপাতালে সে গত 12 দিন ধরে যে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার মধ্যে তিনি আরোগ্য লাভ করেছেন এবং সে বাড়ির উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার যাতে কোনো অবনতি না হয় সেটাও কিন্তু ডাক্তাররা সম্পূর্ণরূপে খেয়াল রাখছেন এবং সম্পূর্ণ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তাকে বাড়িতে ট্রিটমেন্ট চলবে বলে জানাচ্ছে। কেন তুমি জানো প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন 3 দিনের থেকে 4 দিনের মাথায় একটু সুস্থ হয়েছিলেন বা জ্ঞান ফিরেছিলেন যে তখন তিনি ডাক্তারদের একটাই কথা বলেছিলেন যে আমাকে বাড়িতে নিয়ে চলুন, বাদ বাকি চিকিৎসা যেন আমার ওই বাড়িতেই হয়, কিন্তু তখন ডাক্তাররা কোনো রিস্ক নিতে পারেননি, কেন তখন তার সংক্রমণ ছিল, সম্পূর্ণরূপে সংক্রমণ মুক্ত হয়নি তিনি, এবং তারপর কিন্তু যখন ধীরে ধীরে তিনি সংক্রমণ মুক্ত হলেন ডাক্তাররা কিন্তু আর তার রিকোয়েস্টকে মাথায় রেখে তাকে বাড়িতে নিয়ে গেলেন এবং বাদ বাকি যে পুরো চিকিৎসা ব্যবস্থা সেটা সম্পূর্ণ হোম কেয়ার সিস্টেমের মাধ্যমে বাড়িতে হবে বলে জানাচ্ছি ডাক্তাররা এবং উন্নয়ন কর্তৃপক্ষ। সঙ্গে থাকো অরুণা পর, কিছুক্ষণের মধ্যেই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে চলে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 9 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছিল, 1 মাস ধরে সেই চিকিৎসা করা হবে, যেই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজের বাড়িতেই থাকবেন কিন্তু বাড়িতেই 1 মাস ধরে সেখানে চিকিৎসা চলবে, যাতে অবস্থার অবনতি না হয় সব সময় নজর রাখা হবে। আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ, তোমায় ধন্যবাদ।